দেখুন আজ যে সূচনাধিকার অভিযান মিটিং আমি আজ বসলাম সংগঠন বিভিন্ন আমার কার্যক্রম আগামী কার্যক্রম উপরে আলোচনা হল তাস্ত যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েটিং ডকা যাই সেটা হচ্ছে যে রাজ্য পাখাপাখি দেড় তু সরকার কমিশন আপন চারটি কমিশন আপনার বিজ্ঞাপন বাহার করে কেন এবে এই কিছুদিন তেলে পনেরো দিন তে পাখাপাখি তিনোটি কমিশন অবসর নিয়ে ছটি কমিশন তিনজন অবসর নিয়ে গেলে তেমন আউ মাত্র তিনোটি কমিশন বর্তমান অ সূচনা কমিশন রে কোটি পাখাপাখি কোটি হাজার কেস দ্বিতীয় অপিল পড়ছে পাই এবং যে কমিশন যে অনেক সে মাত্র দশটি কশটি কোরটি কেস দিনকে শুনা করছেন যেতবে এবে সরকার দেড় মাস তবে বিজ্ঞাপন বাহার কলে तार जो डेट डेट थि ड्रस पुणी बैस तारीख गत बैस तारीख रखीचे सप्टेंबर बैस तारीख रखी लेटा अप्लाय करी पळला एपर्यंत सुद्धा कोणसं कमिशन आप्यमेंट करूना এবং আপন্টমেন্ট এমনি না যে আজ্ঞা ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি মেন্টে করুচ সেই বহুদিন ধরে যাচ্ছি সি তা মনে ইচ্ছা বিজেড়ের যে সূচনা কমিশন বিজেডর থান্ত্রী হয়েছে তেমন তাঁর ইচ্ছা ইচ্ছা অনুসারে সেটি করছেন বা কমিশন দে তেমন যোটিং বি যা বি হোক কিন্তু অন্তত কমিশন শীঘ্র পোষ্টিং হওয়ার দরকার কোড়ি হাজার কেস রয়েছে দিনের যে দশটি কেস শুনা হবো তাহলে আগামী দিনের পাখাপাখি ছ গোটি দ্বিতীয় বেড়ে চারি বর্ষু ছ বর্ষ পাখাপাখি লাগবে তেমন আমি আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল निष्पत्ति जे सरकार इमिडिएटली आमे दुई सप्ताह समय देउछु सरकारको इमिडिएटली सूचना कमिसन चारोट कमिसनर एपनमा जाने दरकार प्रति सूचना कमिसन स्टेट हो हौ बाट्राल हौ दसटी कमिसनर रहेज चिफ कमिसनर रहेछ ते पाखि एघारजना कमिसनर रहेको इ पाँच छ तेणु सरकार অন্যান্য স্টেটে সেমি সবুজ যে সরকার রাখা সি চাইবেনি সূচনা এই যে তথ্য গোটে যদি কমিশনার দশটি করে দেবে সরকারের যে দুর্নীতি গোটে পদক তেমন সরকার অস্তব্যস্ত হয়ে পড়ি সরকার বদনা হয়ে যাবে সেইপ্রেম কোশি জায়গায় কমিশন ওড়শা সরকারি দশটি কমিশন এপর্যন্ত কোশি প্রকারুক্তি দেলা এবং যে চারটি তিনোটি জায়গায় চারটি দিও করুনা কারণ যে তাঁর যে বা ব্যক্তি থাকি সেই কপমেন্ট করবে ତାହା ବି ଆମେ ମାନି ନେଉଛୁ କିନ୍ତୁ କମିଶନ୍ ଆପଏଣ୍ଟମେଣ୍ଟ ହେଉ ସେ ତ ବି କରୁନାହାନ୍ତି ତେଣୁ ସରକାରଙ୍କୁ ଆମେ ଏଇଠି ଆମେ ଆହ୍ୱାନ କରୁଛୁ ଚେତାବନୀ ବି ଦେଉଛୁ ଯଦି ଆଗାମୀ ପନ୍ଦର ଦିନ ଭିତରେ ଯଦି ଚାରୋଟି କମିଶନର୍ ଏବଂ ଆଉ ଯେଉଁ ଦଶଟି କମିଶନର୍ ମଧ୍ୟ ବିଜ୍ଞାପନ ନ ବାହାରେ ତାହେଲେ ଆମେ ଆଗାମୀ ଦିନରେ ଆନ୍ଦୋଳନ ରାଜ୍ୟବ୍ୟାପୀ ଆନ୍ଦୋଳନ କରିବା ସହିତ ଆମେ ତ ହାଇକୋର୍ଟକୁ ଯିବୁ ସରକାରଙ୍କୁ ଆଠଟାକୁ ଟାଣିବୁ